বেশ কিছু কঠিন শর্তে বাংলাদেশকে ঋণ প্রদান করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এই শর্তগুলো মানতে হবে তিন স্তরে কোন শর্ত মানতে হবে দ্রুত বা স্বল্প মেয়াদে আর দ্বিতীয় ধাপে শর্তগুলো মানতে হবে মধ্য মেয়াদে বাকি শর্ত দীর্ঘ মেয়াদে পরিপালনে রাজি হওয়ায় বাংলাদেশকে চারশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে আইএমএফ সবকিছু ঠিক থাকলে ঋণের প্রথম কিস্তি একশো কোটি ডলার ডিসেম্বরেই পাবার আশা করছে বাংলাদেশ আর এটি পেলে অর্থনীতির এই কঠিন সময় সরকারের জন্য তা হবে বেশ স্বস্তিদায়ক এদিকে আইএমএফ এর শর্তের বিষয়গুলো সরকারের জন্য স্পর্শকাতর হওয়ায় এই আলোচনার সাথে জড়িত কোন সরকারি কর্মকর্তাই গণমাধ্যমের সাথে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি সরকারের উপর মহল থেকে এই বিষয়ে গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলতে নিষেধ করা হয়েছে তবে যতটুকু জানা গেছে আইএমএফ এর স্বল্প মেয়াদে পালনীয় শর্তের মধ্যে রয়েছে ভর্তুকি কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়া তবে এই ক্ষেত্রে বিদ্যুৎ গ্যাস বা সারের দাম সমন্বয় বা বাড়ানোর সরাসরি কোনো শর্ত দেয়নি আইএমএফ অন্য যে শর্তের বিষয়ে বাংলাদেশ রাজি হয়েছে বলে জানা গেছে তার মধ্যে রয়েছে দ্রুত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাবায়ন পদ্ধতি আন্তর্জাতিক মানের করা কিছু ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদের ঊর্ধ্ব পরিবর্তন জিডিপি ও মূল্যস্ফীতির হিসাবের পরিবর্তন আনয়ন খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা জোরদার ব্যাংকের আমলা পরিচালকদের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনা কর জিডিপির অনুপাত বৃদ্ধি করা এবং পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনে রেন্টাল পাওয়ার থেকে সরে আসা এর আগে বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে গত জুলাইয়ে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী আইএমএফের কাছে চারশো কোটি ডলার ঋণ সহায়তা চান